যে দেখেন এই যে সুন্দর এ ভাই কালকে বলে তেলামি বলে উনি খুব উঠছিল হ্যাঁ ওই যে পজেট ভেঙে গেছিল না কাকা কি কাকা পাইছেন পাইছেন এই যে দেখেন কি ভাইলে মাছ মাছ তো মোটামুটি ভালোই পাইছেন না আনারা কি সকালে আসছিলেন না এই যে দেখেন তারা কিন্তু চলে যাচ্ছে আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে চলে আসলাম মাছ ধরার আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখেন এই যে এখানে অনেকেই আছে এটা হচ্ছে চতল বগাডুবি এই নদীতে আজকে আসছি অনেক দূর থেকে আমরা ভাইরাও অনেক দূর থেকে আসছেন না আপনার বাড়ি কই বনগাঁও থেকে দেখেন আসছে চতল প্রায় অনেক দূর থেকে আসছে যে পাশাপাশি যে ভাইও আসছে ইনশাল্লাহ দেখতেছেন কাকারা জাল মারবে ইনশাল্লাহ আপনাদের দেখাবো ইনশাল্লাহ বিশেষ করে যে আমাদের এই যে সুন্দর একটি জাল কাকা জালে গাব দিছিলেন না কাকা গাব দিছিল কারণ এই যে জালটা আসলে কালো দেখতেছেন কি কর বল গেছে নতুন জাল বলে ছিঁড়ে চলে গেছে 2000 টাকা প্রায় হতো বলটা আচ্ছা দেখি আরও মাছ পাবে কিনা ইনশাল্লাহ বলটা যদি পাই আমরা ইনশাল্লাহ আপনারা অবশ্যই সাথেই থাকবেন আমরা কিন্তু আপনাদের দেখাবো ইনশাল্লাহ এই যে দেখেন এই যে সুন্দরভাবে জাল মারছে এখন জালে কী ধরনের মাছ উঠে সেটা ইনশাল্লাহ দেখাবো আসলে কাকার জাল বলে ছিঁড়ে একটি বড় বোয়াল চলে গেছে নতুন জাল ছিঁড়ে চলে গেছে বোয়াল আসলে দেখি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আসলে কী মাছ উঠে ইনশাল্লাহ আপনাদের দেখাবো আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন আশা করছি আমরা কিন্তু এখন বর্তমানে আছি 65 একর জমিনের একটি পজেট দেখতেছেন এই যে এর পাশেই আমরা নদীতে আজকে মাছ ধরতেছি ইনশাল্লাহ বিশেষ করে এই যে আরও অনেক এ ভাই কালকে বলে তেলামি বলে উনি খুব উঠছিল হ্যাঁ ওই যে পজেট ভেঙে গেছিল না কাকা কি কাকা পাইছেন পাইছেন এই যে দেখেন কি ভাইলে মাছ মাছ তো মোটামুটি ভালোই পাইছেন না আনারা কি সকালে আসছিলেন না এই যে দেখেন তারা কিন্তু চলে যাচ্ছে ইনশাল্লাহ তারা সকালে আসছিল এই যে কাকারা কখন আসছেন খাওয়া দাওয়া করে এই যে কাকারা কিন্তু খাওয়া দাওয়া করে আসছে এই যে জাল কিন্তু তুলে ফেলছে ইনশাল্লাহ আপনাদের দেখাচ্ছি দেখি কী মাছ উঠে ইনশাল্লাহ এই যে পাশাপাশি এই যে মুরুব্বী কাকাও আছে আপনাদের দেখাই শুধু এই যে কাকার মাছ ধরা ইনশাল্লাহ আপনাদের দেখাই এই যে কাকার জাল থেকে বলে একটু বড় মাছ চলে গেছিল বিশেষ করে এই যে ছোটো মাছ এলিকে ই ঝিনুক এলে ঝিনুক এই দেখেন ইয়ে নিয়ে গেছিল গে পানির মধ্যে কী বলেন আচ্ছা ধরে 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 রাখেন পরে আমাকে একটু দেখাইন মাছগুলি আমি একটু দর্শকদের দেখাই দিই ইনশাল্লাহ বিশেষ করে ঝিনুকগুলো বড় বড় এগুলি ঝিনুকের তো মুক্তাও আছে নাকি থাকতে পারে এগুলি তো ঝিনুকে তো মুক্তাও থাকে বিশেষ করে দেখেন ছোটো পুঁটি মাছ সারা আছেন ইনশাল্লাহ এই যে বেশ কিছু মাছ উঠছে এই যে একটু দেখাই দেন ইনশাল্লাহ দর্শকদের ও সুন্দর মাছ উঠছে এইভাবেই তারা কিন্তু এই নদী থেকে মাছ ধরতেছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম